গাইবান্ধায় বাস চাপায় প্রাণ গেল স্বামী স্ত্রী সহ চারজনের। সকাল 7:30টার দিকে গাইবান্ধায় পলাশবাড়ি উপজেলার পলাশবাড়ি গাইবান্ধা সড়কের সাকুয়া এলাকায় এই ঘটনা ঘটে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, সকাল 7:30টার দিকে গাইবান্ধা থেকে পাঁচজন যাত্রী নিয়ে জয়পুরহাট যাচ্ছিল একটি সিএনজি। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকা থেকে আসা গাইবান্ধা গামী শানে খোদা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী মিয়া ও স্ত্রী শিমু সরকার, সিএনজি চালক নুরুল ইসলাম সহ তিনজন নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাকিল হোসেন নামে আর একজনের মৃত্যু হয়। অপর আর একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বামী মিয়া তার স্ত্রী শিমুকে নিয়ে সিএনজি যোগে জয়পুরহাটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নিহত সিএনজি চালকের বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে, বাকি নিহতের বাড়ি সদর উপজেলার শাহবাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। সাকুয়া ডোলভাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা যাত্রী সহ ড্রাইভার আহত হয়। তাৎক্ষণিক আমাদের পলাশবাড়ি ফায়ার স্টেশন ঘটনাস্থলে এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। আহত একজনের সংবাদ আমরা পেয়েছি, তাকে এখনও টেস্ট করা যায়নি। হাসপাতালে নেওয়ার পথে তারও মারা যাওয়ার সংবাদ আমরা শুনেছি। এক্সপেক্ট করছি যে সড়কে আজকে প্রচণ্ড কুয়াশা, সম্ভবত এই কুয়াশার কারণে দুই গাড়ি গতি বেশি ছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গাইবান্ধা থেকে সিএনজি যাচ্ছিলো পলাশবাড়ির মধ্যে, আর ঢাকা থেকে নাইট বাস আসছিলো। কোনো কুয়াশার কারণে মানে মুখোমুখি সংঘর্ষে এখানে অ্যাক্সিডেন্টটা হয় রাস্তার মাঝে মাছ প্রান্তে। আমরা সদ্যবায়া চলে আসি, ঘটনাস্থলে তিনজন লোক মারা যায়। তারপর দুজনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার টাইমে একজন তুষিঘাটে মারা গেছে আর একজন রংপুর হাসপাতালে। তবে সিএনজিটা ছিল রাস্তার ভিতরে, কুয়াশার কারণে দিস পাড়াই তো কিছু, ঢাকা থেকে বড় গাড়ি আসার সময় গাড়িটাকে মারিয়েছে।